এই জন্যই তো গত দুই তিন বছর আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছিল শিক্ষা ব্যবস্থায়। আমরা বানরের প্রজাতি, যাক আমরা মাইকে মাইকে বলতে বলতে আলহামদুলিল্লাহ এটা থেকে কিছুটা ফিরে আসছে। এবার নতুন করে দিছে আমরা বানর, আমরা হলাম ব্যাং ব্যাং। কি বলেন? আচ্ছা, এরা ব্যাঙের নাচ শিখাতে যাবে কেন? কথার কথা, ব্যাঙের আওয়াজ শিখাতে যাবে কেন? বাচ্চাদেরকে ব্যাঙের গ্যাঙ্গর 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 শিখাতে যাবে কেন? ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাঙে ডাকে গ্যাঙ্গর গ্যাঙ্গর, বলেন এটা শিখাতে যাবে কেন? এরা মরা মরা, এরা কি বলেন? শিক্ষা ব্যবস্থায়, মূল ব্যবস্থায় দুটো জিনিস থাকা লাগবে, দুটা জিনিস। একটা হলো শিক্ষাটা বাস্তবসম্মত কিনা, দুই নম্বর হলো শিক্ষাটা শরীয়ত সম্মত কিনা। কটা? দুইটা। এজন্য কুত্তার ডাক শিখতে হবে না, ব্যাঙের ডাক শিখতে হবে না, ব্যাঙের নাচ শিখতে হবে না। হ্যাঁ, পৃথিবীর কোনো জানোয়ার তার যৌনকর্ম সম্পাদনের জন্য প্রশিক্ষণ নিতে হয় না। কুত্তার কুতুননি, বিড়াল আর বিড়ালনি, সাপ আর সাপনি, এরা জীবনে কখনো কারোর কাছ থেকে যৌনকর্ম সম্পাদনের জন্য প্রশিক্ষণ নিতে হয় নাই। আমাদের স্কুল কলেজগুলোতে যৌনকর্ম প্রশিক্ষণের জন্য শিখতে হবে কেন? তাইলে বোঝা গেছে এটা শিক্ষার নামে জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। এখন দেখবেন আগামী এই এক মাস পরে, এক মাসের মধ্যে আপনাদের সামনে আইসা আইসা কি পরিমাণ কাঁদবে। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের প্রাণ কাঁদে, আমাদের মন কাঁদে, আমরা মুসলমানদের জন্য মন কাঁদে, লেকিন হেফাজতের আশায় মেয়েদের জন্য তাদের প্রাণ কাঁদে না। মুসলমান জন্য প্রাণ কাঁদে, এ দেখবেন কাল থেকে আইসা কাঁদা শুরু করবে। আর বাস্তব না বাস্তব বলে না, কি কানবো কন্যা কানবো কাল্লায়? আমি কালকে এক জায়গায় দেখছি কাঁদা কারে ফিলিস্তিনের মা বন্ধুর জন্য আমার প্রাণ কাঁদে। আমি বলতেছি পাঁচে মেয়ের জন্য আপনার প্রাণ কোথায় ছিল? এক একজনকে সত্তরটা সত্তরটা মিথ্যা মামলা দেওয়ার সময় আপনার প্রাণ কোথায় ছিল? এখন যে আমি এই বক্তব্যটা দিয়েছি, হইতে পারে নতুন নতুন মামলা রেডি হবে, মামলা হবে এমন, যেমন ধরেন পদুয়ার বাজার বিশ্ব রোডে একটা তাল গাছ আছে, তো মামলার এজাহার হলো এমন, এই তাল গাছের উপর থেকে একটা হাতি বেলা দেড়টা বাজে একটা হাতি তাল গাছ থেকে রাস্তায় নামছে, এই মুস্তাক নবী হুজুরে ওই হাতিটাকে গুঁতো দিছে। এই কথাটা যতটা সম্ভব এদেশে মিথ্যা মামলা হওয়া ততটা সম্ভব। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে 5 ডিসেম্বর 2023, জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা, ধন্যপুর মাদ্রাসা, সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের 42তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় এশার নামাজের আজান পর্যন্ত ইনশাআল্লাহ আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা মুদা করা হবে। আজকে আপনাদের জন্য বড় বড় মেহমান আছে, ইনশাআল্লাহ এশার পরে ধারাবাহিকভাবে কথা হবে। বড়দের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে আমার আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। আমার পঠিত তিন আয়াতে কারিমা সুরায়ে মুনাফিকুনের আয়াত, পুরোটা সুরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকিনদের চরিত্র, মুনাফিকিনদের বদ অভ্যাসগুলোকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। সুরার শেষে আইসা আল্লাহ তাআলা মুমিনিনদেরকে এই মুনাফিকিনদের চরিত্র থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দিয়েছেন। এজন্য যেই শব্দ বলেছেন, এক শব্দ,
يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. হে ইমান ওয়ালারা, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ হুজুর প্রায় সব সময় সব মাহফিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই পড়তেন আর তখনই তিনি এভাবে বলতেন, হে অনদেখা জগতের অটল বিশ্বাসীরা, কি বলতেন বলেন, হুজুর হুজুরের ভাষায় বলতেন, হে অনদেখা জগতের অটল বিশ্বাসীরা, হুজুর বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন আমি শুনি কোরআনে কারিমে, আমি যখন পড়ি অথবা শুনি, হাফেজে কোরআন কারি কোরআন যখন নামাজের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তখন আমি আমার নামাজের মধ্যেই, হযরত বলতেন আমি আমার নামাজের মধ্যেই কান খাড়া করে দিই, এই মুহূর্তে রব্বুল আলামিন আমাকে ডেকেছেন, সুবহানাল্লাহ। হুজুর বলতেন যে বাবা যদি তার ছেলেকে দূর থেকে ডাক দেয়, ছেলের কানে পড়ার সঙ্গে সঙ্গে ছেলে জবাব দেয়, জি আব্বা, বলে কি বলে না, বলে। মা যদি মেয়েকে ডাক দেয় তো মা দূর থেকে বলে জি আম্মা, ওস্তাদ ছাত্রকে ডাক দিলে দূর থেকে বলে জি স্যার। হযরত বলতেন যে আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তখন হার মোমেনকেই দিল জান থেকে কথা বলা উচিত, জি আল্লাহ। এই মুহূর্তে আপনি আমাকে কিছু বলবেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে যেন তোমার ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করে না দেয়। বলেন আল্লাহ তাআলার জিকির থেকে কি করে না দেয়, গাফেল করে না দেয়। এই জিকির প্রথমত দুই প্রকার, জিকরে কলবি, একটা হলো হৃদয়ের জিকির আরেকটা হলো বাহিরের জিকির, একটা হলো ভিতরের জিকির আরেকটা হলো বাহিরের জিকির। বলেন ভিতরের জিকির, বাহিরের জিকির, হৃদয়ের জিকির, শরীরের জিকির, শুধু জবানের জিকির নয় শরীরের জিকির, হৃদয়ের জিকির, বলেন হৃদয়ের জিকির, শরীরের জিকির, আবার বলেন হৃদয়ের জিকির, হৃদয়ের জিকির, শরীরের জিকির। হৃদয়ের জিকিরকে বলে জিক্রে কলবি, হৃদয়ের জিকির, জিক্রে জিক্রে কলবি হর হালতে ফরজ, বলেন জিক্রে কলবি হর হালতে কি ফরজ, লেকিন জিক্রে জাহিরি কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। বাহিরের জিকির কখনো ফরজ, বলেন কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল, লেকিন দিলের জিকির সর্বাবস্থাতেই দিলের জিকির ফরজ, সুবহানাল্লাহ। বলেন সর্বাবস্থাতেই দিলের জিকির কি ফরজ, সর্বাবস্থাতেই দিলের জিকির ফরজ। এখন প্রশ্ন, দিলের জিকির কি, দিলের জিকির কেন, দিলের জিকির করলে কি লাভ হয়, এ হল প্রশ্ন। দিলের জিকির কি, দিলের জিকির হল আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, এটা হলো দিলের জিকির, এটা হলো কি বলেন, বুঝে থাকলে বলেন তো দেখি, দিলের জিকির কতক্ষণ ফরজ, অক্সিজেন আছে যতক্ষণ দিলের জিকির ততক্ষণ ফরজ, দিলের জিকির কতক্ষণ ফরজ বলেন, দিলের জিকির ততক্ষণ কি,
দিলের জিকির যারা আছে, দিলের জিকিরে দুইটা কাজ করে, দিলের জিকিরে দুটো কাজ করতে মানুষের শরীরকে বাধ্য করে। এক নাম্বার হলো কোন ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা ছুটতে দেয় না, আর দুই নাম্বার হলো কোনো গুনাহ করতে দেয় না। বলেন কি বলছি, বলেন বুঝে বলেন। ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা ছুটতে দেয় না, বলেন মূলত দিলের জিকির কোনো সংখ্যার নাম নয়, দিলের জিকির কোনো আলফাজের নাম নয়, দিলের জিকির হলো দিলের এক কাইফিয়তের নাম। দিলের এক কি? দিলের জিকির হলো দিলের কাইফিয়তের নাম। কাইফিয়তের বাংলা কি বলবেন? এটা গিয়াসুদ্দিন সাহেব পারবে, এটা আমি পারব না। অবস্থা, দিলের একটা হাইয়তের নাম, দিলের একটা অবস্থার নাম, দিলের একটা অবস্থার নাম। যে অবস্থা হইলে পরে ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা ছুটবে না, বলেন, আর কোনো গুনাহ হবে না। এটা হলো দিলের জিকির। এটা হলো কি বলেন তো দেখি, দিলের জিকির কি? সংখ্যা না, শব্দ না, অবস্থা? দিলের জিকির হলো কি বলেন? এই অবস্থাটা যার কলিজায় নাই সেই বেঈমান, এই অবস্থাটা যার কলিজায় নাই সে কি? সে বেঈমান। আর এই অবস্থাটা যার কলিজায় আছে সে মুমিন। সুবহানাল্লাহ বলবেন। এই অবস্থাটা যার কলিজায় নাই সে শুধু বেঈমান নয়, সে মুর্দা, বলেন সে কি? এই জন্যই মাসালুল্লাযী লাম ইয়াজকুরিল্লাহ ও মাসালুল্লাযী ইয়াজকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যার দিলে এই জিকিরটা নাই সে বেঈমান, সে মুর্দা, সে কি বলেন? এই জন্য পৃথিবীর সমস্ত বেঈমান মুর্দা, বুঝে না? বলেন পৃথিবীর সমস্ত বেঈমান কি? পৃথিবীর সমস্ত বেঈমান মুর্দা। মুর্দা ছাগলে যেমন বাচ্চা দেয় না, মুর্দা গরু যেমন দুধ দেয় না, মুর্দা মুরগিয়ে যেমন ডিম দেয় না, মুর্দা মরা গাছে যেমন ফুল দেয় না, এই জন্য পৃথিবীর কোনো বেঈমানের পক্ষে কোনো হাসানা কোনো নেক কাজ করা সম্ভব না। কেন সম্ভব না? মরা মরা, বলেন কেন সম্ভব না? মরা গাছে কি দেয় না? আপনারা আপনাদের ঝামেলা থাকলে আপনারা চলে যান, দুলা দুলার শ্বশুর দুলার বাবা আপনারা ঝামেলা থাকলে চলে যান, যান খেজুর খেতে খেতে চলে যান, যান পরে আমগুলো গরু খাওয়া দেন, যান। কি বলছি, মরা মুরগি কি দেয় না? মরা ছাগলে কি দেয় না? মরা গরু কি দেয় না? এই জন্য পৃথিবীর কোনো বেঈমানের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। বলেন পৃথিবীর কোনো বেঈমানের কাছ থেকে কোনো ভালো কিছু কি? আবার বলেন, পৃথিবীর কোনো বেঈমানের কাছ থেকে কোনো ভালো কিছু কি আশা করা যায় না? কেন যায় না? দিল মরা যে, বলেন না দিল কি? এই জন্যই তো গত দুই তিন বছর আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছিল শিক্ষা ব্যবস্থায়। আমরা বানরের প্রজাতি, যাক আমরা মাইকে মাইকে বলতে বলতে আলহামদুলিল্লাহ এটা থেকে কিছুটা ফিরে আসছে, এবার নতুন করে দিয়েছে আমরা বানর, আমরা হলাম ব্যাং ব্যাং। কি বলেন? আচ্ছা এরা ব্যাঙের নাচ শিখাতে যাবে কেন? কথার কথা, ব্যাঙের আওয়াজ শিখাতে যাবে কেন? বাচ্চাদেরকে ব্যাঙের গ্যাঙ্গর 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 শিখাতে যাবে কেন? ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাঙে ডাকে গাঙ্গর গাঙ্গর, বলেন এটা শিখাতে যাবে কেন? এরা মরা মরা। এরা কি বলেন? শিক্ষা ব্যবস্থায় মূল ব্যবস্থায় দুটো জিনিস থাকা লাগবে, দুটা জিনিস। একটা হলো শিক্ষাটা বাস্তবসম্মত কিনা, দুই নম্বর হলো শিক্ষাটা শরীয়ত সম্মত কিনা। কয়টা? দুইটা। কি কি লাগবে বলেন? শিক্ষা বাস্তবসম্মত কিনা, দুই নম্বর কি? শরীয়ত সম্মত কিনা। যেমন ধরেন আমরা যারা আজ থেকে ২০ বছর আগে ১০ বছর আগে ম্যাট্রিক পাস করছি, ইন্টার পাস করছি, আমরা যে ব্যাঙের ডাক সিঁড়ি শিখি নাই, তো এ দেশের রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের কি কি অসুবিধা হয়েছে, এদেশের অর্থনীতিতে কি কি সমস্যা হয়েছে, জোরে বলেন। তাহলে ব্যাঙের ডাক শিখাইতে হবে কেন আমাদের ছেলে মেয়েদেরকে?
মেয়ে দশটাকে একসাথে বসাইয়া এদেরকে ব্যাঙের মতো বসাইয়া দুই হাত নিচে দিয়া দুই হাত দুই পা ভাঁজ কইরা দুই হাত নিচে দিয়া এরা লাফাবে 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 গ্যাঙ্গর 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 বলে লাফাবে লাফাবে লাফাইতে লাফাইতে সব একসাথে হবে আবার লাফাইতে লাফাইতে ভিন্ন হবে এটা হইল শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা বাস্তবতার সাথে কতটা মিল ব্যাঙের ব্যাঙের নাচ শিখার প্রয়োজনীয়তাটা বাংলাদেশের জন্য কদ্দুর বলেন জোরে বলেন না কোন প্রয়োজন আছে বলেন এটা শিক্ষা দিল কেন এই নীতি নির্ধারকদের দেমাগ নষ্ট হয়ে গেছে কলিজা যেহেতু জিকির নাই কলিজা যেহেতু ইমান নাই তো দেমাগ নষ্ট হয়ে গেছে এখান থেকে আর ভালো কিছুর আশা করা যায় না কি হয় কি আশা করা যায় না বলেন আচ্ছা আমরা যেখানে আমরা এখানে যারা আছি সবাই আমরা সিক্স সেভেন এইটে ডিম বাজা শিখছিল আপনি আমরা কি ডিম খাই না জোরে বলেন না আমরা কি ডিম খাই না আচ্ছা ডিম বাজার সাথে রাষ্ট্রীয় অর্থনীতির বাংলাদেশের অর্থনীতির কেমন নিবিড় সম্পর্ক আছে বলেন তো তাহলে এই অযথা কাজটা দিয়ে আমাদের বাচ্চাদের ব্রেনগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র কারা করছে যাদের কলেজা ইমান নাই দামাগে ভালো কিছুর ফিকির নাই কি ভাই এদের দিল মরে গেছে বলেন দিল কি হয়ে গেছে বলেন দিল কি হয়ে গেছে দিল মরে গেছে দিল কি হয়ে গেছে এজন্য কুত্তার ডাক শিখতে হবে না ব্যাঙের ডাক শিখতে হবে না ব্যাঙের নাচ শিখতে হবে না হ্যাঁ পৃথিবীর কোনো জানোয়ার তার যৌনকর্ম সম্পাদনের জন্য প্রশিক্ষণ নিতে হয় না কুত্তার কুতুননি আ বিড়াল আর বিড়ালনি সাপ আর সাপনি এরা জীবনে কখনো কারোর কাছ থেকে যৌনকর্ম সম্পাদনের জন্য প্রশিক্ষণ নিতে হয় নাই আমাদের স্কুল কলেজগুলোতে যৌনকর্ম প্রশিক্ষণের জন্য শিখতে হবে কেন তাইলে বোঝা গেছে এটা শিক্ষার নামে জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র কি হয় শিক্ষার নামে জাতি ধ্বংসের কি বলেন ষড়যন্ত্র করছেন কেউ তো কেন এই ষড়যন্ত্র এদের দামাক থেকে বের হচ্ছে কেন কারণ এদের কলিজার দিল মরে গেছে মরা থেকে যেমন ভালো কিছু আশা করা যায় না এদের থেকেও ভালো কিছু আশা করা যায় না কি ভাই দিল কি হয়ে গেছে মরে আবার বলেন দিল কি হয়ে গেছে দিল মরে গেছে দিল কি পরিমাণ মরে গেছে কি পরিমাণ মরছে দিল এই জন্যই পুরো জাতিকে শুধুই বাবরসি বানাবার পুরো জাতিকে ডিম ভাজা শিখাবার ষড়যন্ত্র চলছে যদি পুরো জাতিকে বাবরসি বানিয়ে দিতে পারো পুরো জাতি তোমাদের দুর্নীতির প্রতিকার আর জীবনে কেউ করবে না তোমাদের দুর্নীতির মোকাবেলায় কেউ আর দাঁড়াবে না তোমাদের চুরির মোকাবেলায় কেউ আর দাঁড়াবে না পুরো জাতিকে বিদেশি শক্তি যদি চাপিয়ে দেওয়া হয় কেউ আর মোকাবেলা করতে দাঁড়াবে না এই জন্যই এ জাতির কমর ভেঙ্গে দেওয়ার জন্য মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে এভাবে ভেঙ্গে দেওয়ার জন্য ষড়যন্ত্র মূল কারণ কি দিল মরা মূল কারণ কি বলেন মূল কারণ দিল মরা তাহলে দিল জিন্দা হয় কি দ্বারা ঈমান দ্বারা দিল জিন্দা হয় বলেন কি দ্বারা ঈমান দ্বারা কি হয় দিল জিন্দা হয় ঈমান দ্বারা দিল জিন্দা হবে আর ঈমান হবে কখন ঈমান হবে ইলম দ্বারা সুবহানাল্লাহ ইমান হবে কি দ্বারা এলম দ্বারা ইমান হয় এলম দ্বারা ইমান হয় দুটা দ্বারা আমল হয় সুবহানাল্লাহ বলো আচ্ছা ইমান আছে সে কিছুই জানলো না তো সে আমল করবে কিভাবে কি তাহলে বোঝা গেছে আগে জানা বলেন আগে জানা পরে বিশ্বাস করা পরে মানা পরে গুণাগুলো ছেড়ে দেওয়া বাকি এই পরের মধ্যে ব্যবধান কদ্দুর এই পরের মধ্যে প্রতিটা দেখেন এলম ইমান আমল তাকওয়া এলম ইমান আমল তাকওয়া মুখস্থ করেন এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি চার নাম্বার কি মুখস্থ করেন এক নাম্বার কি এলম দুই নাম্বার কি তিন নাম্বার কি চার নাম্বার কি এখন আগে এক নাম্বার এলম দুই নাম্বার ইমান তিন নাম্বার আমল চার নাম্বার তাকওয়া আগে জানা পরে এরপরে বিশ্বাস করা এরপরে করণীয়গুলো করা এরপরে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ বলেন এক বাক্যে বলতে গেলে জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া কি বলছি যারা সবক পারে না তাদের নাকটা টেনে দেবে
যারা সবক বলে না তাদের নাকটা টেনে দেন, বলেন জেনে জেনে বিশ্বাস করে, করণীয়গুলো করে, বর্জনগুলো ছেড়ে দেওয়া, এটার নাম ইমান, এটার নাম ইসলাম, এটার নাম কোরআন, এটার নাম সুন্নাহ। সুবহানাল্লাহ, এটাই হলো শরীয়ত, এটাই হলো তরিকত, এটাই হলো হাকিকত, এটাই হলো মারেফাত। এক নম্বরে কি এই ফিসটা থেকে এই ফিসটা আসলে আগের ফিসটা সবক ভুলে যায়। এক নম্বর কি আইল, এক নম্বর কি এলম, একজন মানুষের জন্য কেমন এলম, একজন মানুষের জন্য কেমন, একজন মানুষের জন্য চোখ যেমন, কি বলছি? আচ্ছা, চোখ ছাড়া মানুষটা কেমন? অন্ধ। চোখ ছাড়া মানুষটা অন্ধ, সে সমান সমতল চিনে না, গর্ত চিনে না, সে রাস্তাও চিনে না, কিছুই চিনে না, সাপও চিনে না, বিচ্ছুও চিনে না। কি চোখওয়ালা দেখে গর্ত কোনটা, সমতল কোনটা, রাস্তা কোনটা, খ্যাত কোনটা? তাহলে চোখওয়ালা যেমন দেখে আর চোখ ছাড়াওয়ালা যেমন দেখে না, এলমওয়ালা দেখে কোনটা জান্নাতে নিবে, কোনটা জাহান্নামে নিবে। তাহলে এলম কেমন? চোখের মতো। বলেন এলম কেমন? আচ্ছা, রাত্রিবেলা লাইট, রাত্রিবেলা গাড়ির জন্য লাইট কেমন? চোখের মতো। আচ্ছা, লাইট ছাড়া রাত্রিবেলা গাড়িটা কেমন, অচল না সচল? এটা কি বাড়ি যাবে না ঘরতে যাবে? তো লাইট ছাড়া গাড়ি যদি ঘরতে যায়, তো এলম ছাড়া ওই মানুষটা জান্নাতে যাবে কেন? বুঝাতে পারলাম না মনে হয়। এই জন্য কি পরিমাণে এলম শিখা ফরজ, কি পরিমাণে এলম শিখা ফরজ? এক নম্বরে প্রতিটা মুসলমানের উপরে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত ফরজ। বলেন কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত কি? আবার বলেন কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত কি? দুই নম্বরে কোরআনে কারিম বুঝা। বলেন দুই নম্বরে কোরআনে কারিম বুঝা। তিন নম্বরে কোরআনে কারিম মানা। সুবহানাল্লাহ, বলেন বলেন জানা, বুঝা, মানা। এই তিনটার পরে কোরআনে কারিম যা নিজে মানবে সেগুলো আরেকজনকে মানানো। সুবহানাল্লাহ, সেগুলো আরেকজনকে কি মানানো? তাহলে এলমের এলম শুরু হয় আমাদের নুরানি কায়দা, নুরানি কায়দা থেকে এলম শুরু হয়। সুবহানাল্লাহ। বলেন এখন প্রশ্ন হলো, হুজুর আগে তো এলম, পরে তো ইমান, পরে তো আমল, পরে তো তাকওয়া না? তবে এই পরের মধ্যে পার্থক্য হলো আগুন আর ধোঁয়ার মধ্যে পার্থক্য যত দূর তত দূর। আচ্ছা, আগে আগুন না আগে ধোঁয়া? বলেন আগে আগুন না আগে ধোঁয়া? এবার বলেন ধোঁয়া আর আগুনের মধ্যে ব্যবধান কয়দিনের? ব্রিকফিল্ডে যেদিন আগুন দেয়, দেখবেন এই কাঠিটা দিয়া, ম্যাচ কাঠিটা দিয়া, একটু তেল দিয়া, একটু খড় দিয়া, একটু দারুয়া দিয়া ম্যাচ এভাবে মারছে, ম্যাচ এভাবে মারছে, ওইদিকে সিমনিতে ধোঁয়া শুরু হয়েছে। হয়েছে না? হয়েছে না? ধোঁয়া শুরু হইতে কিন্তু একটু দেরি হয়েছে, একটু দেরি হয়েছে। মারছেন মাইরা ওইদিকে তাকাতে তাকাতে ধোঁয়া গ্যাপ কত দূর? এতটুকু গ্যাফের ব্যবধানেই এলমের সাথে সাথেই ইমান আসে, ইমানের সাথে সাথেই আমল আসে, আমলের সাথে সাথেই তাকওয়া আসে। কি হয় তাহলে এই চারটা একসাথে শিখায় কোথায়? মাদ্রাসায়। বলেন এই চারটা একসাথে শিখায় কোথায়? বলেন। এই জন্য আমি একটা নতুন স্লোগান শিখছি, আপনাদেরকে শিখাবো। আমাদের স্কুল কলেজগুলোর গায়ে একটা স্লোগান লেখা থাকে, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হয়ে যাও। থাকেনি লেখা? কি লেখা থাকে বলেন? আমি বলি এখন এটাকে পাল্টে দিয়ে এভাবে লেখা উচিত, ব্যাঙ্গের আওয়াজ শিক্ষার জন্য এসো, আর দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। কি বলছি বলেন? ডিম বাজা শিখার জন্য এসো, বলেন, আর দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। কি? এরপর আবার লাগান, নকল করার জন্য আসো, দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। অটো পাস করার জন্য আসো, অটো চালাবার জন্য বের হয়ে যাও। আর
আমাদের কাছে আপনাদের সন্তানগুলো দিয়ে দেন, ইলমের জন্য আসো, ইলমের জন্য আসো, বলেন ইলমের জন্য আসো, ঈমানের জন্য আসো, আমলের জন্য আসো, তাকওয়ার জন্য আসো, ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, আর তোমার জাতিকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও। কি ভাই, তোমার জাতিকে জাহান্নাম থেকে বের করার জন্য কি হয়ে যাও, বের হয়ে যাও। তাহলে মাদ্রাসাত আসবে কেন? ব্যাঙের ডাক শিখার জন্য। কেন আসবে? ইলমের জন্য। ইলমের সাথে সাথে কি চলে আসবে? ঈমান ঢুকে গেছে, এবার ঈমান আসার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? আমল হয়ে গেছে, এবার আমল আসার সঙ্গে সঙ্গে তাকওয়া হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, পরীক্ষামূলক ভাবে আপনার 8 বছরের একটা ছেলেও আছে, 8 বছরের একটা ভাতিজাও আছে, ভাতিজাটাকে বাসায় রেখে আসেন, 8 বছরের ছেলেটাকে আইনা ধন্যপুর মাদ্রাসায় দিয়ে দেন, 3 দিন পরে গিয়ে জিজ্ঞেস করেন, এই ছেলেটাকে নিয়ে বাড়িতে নিয়ে যান, জিজ্ঞেস করেন এই 8 দিনে তুমি কয় অক্ত নামাজ পড়ছো? আব্বু আলহামদুলিল্লাহ 8 দিনে ফজর জোহর আসর মাগরিব আয়েশা 1 অক্তও ছুটে নাই। এবার বাড়িতে যে ছিল তাকে জিজ্ঞেস করেন তুমি 3 দিনে কয় অক্ত পড়ছো? আমি 1 অক্তও পড়ি নাই। বলেন বাস্তব না বাস্তব? বলেন। আচ্ছা এবার জিজ্ঞেস করেন তুমি 3 দিনে কয়বার টেলিভিশন দেখছো? ইন্না লিল্লাহ। কি গো ফিদায়ার, মাদ্রাসা কি টেলিভিশন দেখা সম্ভব? না, একবারও দেখি নাই। এবার বাড়িতে যে আছে তারে জিজ্ঞেস করে তুই কয়বার ছাড়ছ? তো আমি 1 বেলাও ছাড়ি নাই। বলেন না বাস্তব না বাস্তব? তাহলে আমরা কি আমাদের এই 8 বছরের ছেলেটাকে টেলিভিশন দেখা হারাম এই এলেম আমরা দিছিলাম? দেই নাই। এই 8 বছরের ছেলেটাকে কি আমরা বলছিলাম ভাই 5 অক্ত নামাজ পড়া ফরজ, তোমাকে আজকে থেকে পড়তে হবে, এটাও আমরা শিখাই নাই? আমরা ওরে শিখেছি শুধু বিসমিল্লাহ, আমরা ওরে শিখেছি শুধু আলিফ আলিফ আলিফ, 3 দিনে আমরা ওরে শিখেছি শুধু বা বা, 3 দিনে আমরা শিখেছি তাকে খাওয়ার হাতকে ডান হাত বলে, অপর হাতকে বাম হাত বলে, 3 দিনে আমরা তারে শিখেছি শুধু কি বলে আরে ক্যাবলার দিকে মুখ করিয়া পেশাব করা হারাম, এর দূর শিখাইতে শিখাইতে সে নামাজও ধরে ফেলছে, টিভিও ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে কি আমাদের মাদ্রাসা ইলম ঈমান আমল ও তাকওয়ার মার্কাজ। সুবহানাল্লাহ। বলবেন না কিসের মার্কাজ? ইলম ঈমান আমল ও কি তাকওয়া। আবার মুখস্থ করেন, ইলম ঈমান আমল ও তাকওয়া। আর এই 4টা ছাড়া আপনার ছেলে মানুষ না, দেখতে মানুষ, আসলে দেখতে মানুষও না, দেখতে পায়জামা, দেখতে কি? আমাদের দারুল দেওবন্দের ওস্তাদ ছিলেন, অনেকের ওস্তাদ হবেন, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন ইয়ে ইনসান ইয়ে পায়জামা হয়, এটা মানুষ না, এটা পায়জামা। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ বলতেন এই জিন্সের প্যান্টের ভিতরে ঢুকে কেমনে আমার বুঝে ধরে না, এটা কি শিল্লা শিলা ফিন্দে না ফিন্দা শিলা, কে জানে আমার আমার এটা বুঝে ধরে না, এটা ফিন্দে কেমনে, এটা কি শিলা ফিনছে না ফিন্দা শিলাইছে, কে জানে, বুঝেন এটা এত চিকন, এটা ফিনল কেমনে, তো নিশ্চয়ই এটার ভিতরে আগে ঢুকছে পরে শিলাইছে, কে জানে, এটা কি শিলা ফিন্দে না ফিন্দা শিলাই, কে জানে। বহরহাল ইলম ঈমান আমল ও তাকওয়া এই 4টা ছাড়া জাতিকে রক্ষা করার আর কোনো হাতিয়ার নাই, মানুষ বনার কোনো রাস্তা নাই। যদি এই 4টা না হয় ওই মানুষ সে কখনো বানর হবে, সে কখনো বিড়াল হবে, সে কখনো ব্যাঙ হবে, কি হবে, কি ছাড়া, বলেন কি ছাড়া, ভুলে গেছে, ইমান আমল তাকওয়া। আর এই 4টা তৈরি হবে কি দিয়া? এই 4টা তৈরি হবে যে জিকির দিয়া, ওটার নাম জিকির কালবি। সুবহানাল্লাহ। বলেন ওটার নাম কি? ওটার নাম জিক্রে কালবি। জিক্রে কালবি যার কলিজায় যেই পরিমাণ, জিক্রে কালবি যার কলিজায় যেই পরিমাণ আল্লাহর কাছে সে এই পরিমাণ মুমিন। সুবহানাল্লাহ।
আর এটাকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করার অর্থ তোমার দিল যেন চব্বিশ ঘন্টার জিন্দগিতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল থেকে গাফিল না হয়। সুবহানাল্লাহ, তোমার কলিজায় যেন এই কথা আসে আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন আল্লাহ তাআলা। এটা হলো জিকরে কলবির অংশ। জিকরে কলবির কি অংশ? এবার বলুন তো দেখি জিকরে কলবি প্রধান কাজ আমাকে কি করে? জিকরে কলবি প্রধান কাজ করে, জিকরে কলবি যার কলিজায় যে পরিমাণ শক্তিশালী এই মানুষটা এই পরিমাণ গুনাহ থেকে বেঁচে থাকে। এবার বলেন গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ না মুস্তাহাব না নফল? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। বলেন গুনাহ থেকে বেঁচে থাকা কি? গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। বলেন এবার যেই কাইফিয়ত আর যেই হাইয়ত আর যেই শক্তি যেই পাওয়ার কলিজার যেই পাওয়ার আপনাকে গুনাহ থেকে বাঁচাবে ওই পাওয়ার সঞ্চয় করা এটাও ফরজ। এটাও কি? তাহলে বোঝা গেছে জিকরে কলবিও ফরজ, জিকরে কলবিও কি? কারণ জিকরে কলবি ছাড়া মানুষ গুনাহ থেকে কি বাঁচতে পারে না। জিকরে কলবি ছাড়া আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শুনেন, আল্লাহ আমাকে জানেন, আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে, এই কথাগুলোর তাসাব্বুর, এই কথাগুলোর চিন্তা, এই কথাগুলোর দিলে বসে গেলে তো মানুষ গুনাহ থেকে বাঁচা সহজ। গুনাহ থেকে বাঁচা কি? গুনাহ থেকে বাঁচা কি সহজ? তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ কার জন্য? ওই আমাদের এক হুজুর ছিল, কিছু বইলা বলতেন, এ বুঝছ? কয় বুঝি নাই। তো যারা তোরা কিছু বুঝোছ না তো ঘুরে আর ফরাই লাভ কি? বলতো তাহলে আর ফরাই লাভ কি? এবার কত হুজুর বুঝছি বুঝছি, যারা বুঝে গেছ তারা যারা বুঝোছ না তাদেরও বুঝাই দিস আমি যাই। এটা হলো জিকরে কলবি। তাহলে জিকরে কলবি ফরজ। বলে জিকরে কলবি কি? জিকরে কলবি কি ফরজ? জিকরে কলবি মানে চব্বিশ ঘন্টার জিন্দগিতে আমার দিলে যেন এই কথা আসে আল্লাহ তাআলা আমাকে দেখেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আল্লাহ তাআলা আমার কথা শুনেন, আল্লাহ তাআলা আমার হালত জানেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন। এই কথাটাকে চর্চা করা, বারবার বলতে থাকা শুনতে থাকা এটা মানুষকে হার গুনার সামনে পর্দা বানায় দেয়, পর্দা। সুবহানাল্লাহ, বাকি কারোর সামনে পর্দা হইলো কাগজের, এটা কতক্ষণ পরে বাতাসে হটাইয়া দেয়। কারোর কারোর সামনে পর্দা আরো ভারী কাপড়ে, তো এটা বাতাসে একটু পরে হটায়। কারোর সামনে পর্দা হলো টিনের, কারোর সামনে পর্দা হলো ওয়ালের, কারোর সামনে পর্দা হলো হিমালয় পাহাড়, কি হয়? আচ্ছা সিদ্দিক আকবরের সামনে পর্দাটা কেমন ছিল? আমাদের সামনে পর্দাটা কেমন? দূরও কাগজ হলো তত হইতো, টিস্যু ব্যাপার। আমাদের সামনে পর্দা তো ভিন্নারীর সামনে আসার সঙ্গে সঙ্গে ওটা শেষ, বাস্তব না বাস্তব? মোবাইল হাতে উঠলেই ওটা শেষ, মোবাইল ধরলেই আমাকে পর্দা শেষ, আমাকে পর্দা কি? আমাদের পর্দা শেষ। এই জন্য বেরে ভাইও এটা আসবে কি দ্বারা? এটা আসবে প্রধানত তিন জিনিসের দ্বারা। এক নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা। সুবহানাল্লাহ, এক নম্বরে কি? এই জন্য জিকরে কলবি আসার এক নাম্বার সবাব, এক নাম্বার উপকরণ তিলাওয়াতুল কোরআনে বিতাদাব্বুরিহি, তাদাব্বুরের সাথে ফিকিরের সাথে কোরআনে কারিমের তেলাওয়াত করলে তার কলিজায় জিকরে কলবি আসবেই আসবে। সুবহানাল্লাহ। বলেন দুই নাম্বার, বে সোহবতে আহলিল্লাহ, কোনো আল্লাহওয়ালার সোহবতের দ্বারা। বলেন কোনো আল্লাহওয়ালার কি দ্বারা? সোহবতের দ্বারা। হযরত নানু পুরী রহমতুল্লাহ আলাই এই কথাটাকে এভাবে বোঝাতেন, হুজুর বলতেন ওবা, হুজুরের ভাষায় বলতেন ওবা, হুজুর বলতেন নানু পুরী রহমতুল্লাহ বলতেন
জিক্রে কলবি আসবে কিভাবে? আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা আসবে। হুজুর বলেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতটা কেমন? যেমন ধরো আগুনের পাশে কেউ গেলে, আগুনের পাশে গেলে যেমন সে নিজেও গরম হয়ে যায়, আগুনের পাশে হাত দিলে হাত গরম হয়ে যায়, বরফের পাশে হাত দিলে হাত ঠান্ডা হয়ে যায়, বলে আল্লাহ ওয়ালার কাছে গেলে মানুষের দিল গরম হয় নরম হয়। কি ভাই, আলু সিদ্ধ করলে গরম হয় না হয় না? নরম হয়। কি কি হয় বলেন? গরম হয়, নরম হয়, কোন? গরম হয়, নরম হয়। আলু সিদ্ধ করলে গরম হয়, নরম হয়। ডিম সিদ্ধ করলে গরম হয়, শক্ত হয়। চা পাতা সিদ্ধ করলে গরম হয় কি নরম হয়? না, শক্ত হয় না, শুধু রং ছড়ায়। ডিম সিদ্ধ করলে কি হয়? গরম হয়, শক্ত হয়। আর আলু সিদ্ধ করলে কি হয়? নরম হয়, গরম হয়। আমার হুজুর বলতেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতে দিল গরম হয় এবং নরম হয়। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ ওয়ালার সোহবতে গেলে কি হয় বলেন? দিল কি হয়? গরম হয়, নরম হয়। আপনারা কি মনে করেন এই আধা ঘন্টা, পৌনে এক ঘন্টা আমি কথা বলছি, এই আধা ঘন্টার জীবনের হালত, আর যারা টেলিভিশনের সামনে বসে আছে তাদের হালত একরকম? জান না একটু চা খাই আসে, আসে তো ভাড়াদার লেগে তারা আসে তো জান। আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা মানুষের দিল একদিকে গরম হয় আরেকদিকে নরম হয়। সুবহানাল্লাহ। আমাদের রশিদিয়ার হজরত ওয়ালাদ আহমদ বারাকাতুম, আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হজরতকে সুস্থতার হায়াত দান করেন। হজরত বলেন যে দেখো, মানুষ যদি কোনো কুকুরকে ভয় পায় তাহলে সে দূরে থাকে, কুকুরকে ভয় পাইলে দূরে থাকে, শিয়ালকে ভয় পায় তো দূরে থাকে, সাপকে ভয় পায় তো দূরে থাকে, র‍্যাবকে ভয় পায় তো দূরে থাকে। বলে মাখলুক মাখলুককে ভয় পাইলে দূরে থাকে, লেকিন মানুষ আল্লাহকে ভয় পাইলে আল্লাহর কাছে পৌঁছে যায়। কি ভয়? মাখলুককে ভয় পাইলে কোথায় থাকে, লেকিন আল্লাহকে ভয় পাইলে? হুজুর বলেন যে আচ্ছা, মাখলুককে ভয় পাইলে দূরে থাকে কেন, আর আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন? বলে মাখলুককে ভয় পাইলে সে দূরে সরে, এই জন্য মাখলুককে শুধু ভয়ই পেয়েছে, এখানে অন্য কিছু নাই, এই জন্য দূরেই থাকে। লেকিন আল্লাহকে ভয় পাইলে মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে আশা করে। কি ভয়? আল্লাহকে কি করে? ভালোবাসে এবং কি করে? আশা করে। তো যার যাকে ভালোবাসে তার থেকে কি দূরে থাকে না কাছে যায়? সুবহানাল্লাহ। যার কাছে আশা করে তার কাছে কি তার থেকে দূরে থাকে না কাছে যায়? তো বলেন আমরা আল্লাহকে ভালোবাসি, বলেন আল্লাহর কাছে আশা করি, আল্লাহকে ভয় করি, কয়টা লাগবে? কয়টা? কি কি? ভালোবাসা, আশা, ভয়। বলেন আবার, বলেন ভালোবাসা, আশা, ভয়। আবার বলেন, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, বলেন দুই নাম্বার আশা করি, তিন নাম্বার ভয় করি। ভয় করি বলে গুনাহ করি না, আশা করি বলে ইবাদত ছাড়ি না, ভালোবাসি বলে লম্বা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বলে ভালোবাসার একটা খাসিয়ত আছে, আশা করার আরেকটা খাসিয়ত আছে, ভয়ের আরেকটা খাসিয়ত আছে। কি ভালোবাসার খাসিয়ত? কি ভালোবাসলে মজা লাগে। সুবহানাল্লাহ। বলেন আশা করলে ইবাদত ছাড়ে না, আর ভয় করলে গুনাহ করে না। সুবহানাল্লাহ। বলেন তাহলে তিনটার তিনটা কি আছে? বলেন খাসিয়ত আছে। তিনিও বুঝে খাসিয়ত দেখছেন নি? কি আছে খাসিয়ত? খাসিয়তের বাংলা কি করবে? বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে? কি আছে? বৈশিষ্ট্য আছে। বাকি কথা হইল আল্লাহকে ভয় যে করে, আল্লাহকে যে ভয় পায়, আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করতে পারে না। ছাগলেরও কিন্তু এদুর ভয় আছে, ছাগলে কিন্তু কখনোই ছাগলে আগুনে কিন্তু পা দেয় না। জোরে বলে, ছাগলে কিন্তু কি দেয় না? বলে আগুনে পা দেয় না। ছাগলে জিজ্ঞাসা করেন তুই আগুনে পা দিলি না কেন? পুড়ে যাব, এটা তার ভয় আছে। কি আছে বলেন? ছাগলের কলেজে কিন্তু এদুর ভয় আছে। এদুর ভয় কি? ছাগলের কলেজে কিন্তু এদুর ভয় আছে, কুকুরের বাচ্চার কলেজেও কিন্তু ভয় আছে, এই জন্য সে পানিতে নামে না। কি বলছি? আচ্ছা মুরগির বাচ্চা পানিতে নামে, আচ্ছা হাঁসের বাচ্চা পানিতে নামে, মুরগির বাচ্চা নামে না কেন?
ভয়। আর ছাগলের হাঁসের বাচ্চা নামে কেন? ভয় আছে আশা আছে, আমার পান আনার যোগ্যতা আমাকে দিছে, আমি ডুববো না। আর সুবহানাল্লাহ বলবেন না, তার কাছে কি আছে? ভয়ও আছে আশাও আছে। হাঁসের বাচ্চা এই আজকের ডিমে ফুটা বাচ্চা, আজকের বাচ্চা, লেকিন সে পানিতে নামায় দেন সাঁতার কাটে। আজীব কথা, হাঁসের বাচ্চা সাঁতার শিখতে পারে, সাঁতার কাটতে পারে, লেকিন আমাদের সিক্স সেভেন এর এইট এর বাচ্চারা সাঁতার শেখার জন্য স্কুলে যেতে হবে, বুঝেন নাই? মেয়েরা স্কুলে যায় যদি সাঁতার শিখে, তাহলে তো মেয়েদের আর্থসামাজিক উন্নতি বাড়বে, তাদের বিয়ে তাড়াতাড়ি হবে, কি বলেন? স্কুলের পুকুরে যায় যদি মেয়েরা সাঁতার শিখে, না 11টা বাজে যদি সারে সবগুলোর সাঁতার শিখায়, জামা কাপড় লিয়ে সাঁতারে নেমে গেছে গা, তো মেয়েরা যদি সাঁতার শিখে তো এদের বিয়ে তাড়াতাড়ি হবে না? কয় লাইনে কইতাম কি সারা গায়ে ক্ষত ওষুধ দিবে কত? এই জন্য এমন এক জাতি দরকার, এমন এক জাতি দরকার, বড় দরকার, এমন এক জাতি দরকার যাদের পাঁচটা সিফাত হবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে। আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনিনদের জন্য বড় বড় হৃদয়ের হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের উপরে বড় শক্ত প্রাণ হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবার জন্য এরা কোনো রক্ত চক্ষুকে ভয় পাবে না। সুবহান, কয় গুণে গুণে কিছু মানুষ দরকার বলেন, কয় গুণ? এই পাঁচ গুণের আগে আরেক গুণ আছে, ইউহিব্বুহুম, আল্লাহ এদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুনাহু, এরা আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনিনদের জন্য হৃদয় কানবে। এখন দেখবেন আগামী এই এক মাস পরে, এক মাসের মধ্যে আপনাদের সামনে আয়েশা আয়েশা কি পরিমাণ কানবে, আমরা ফিলিস্তিনের জন্য আমাদের ঘর কাঁদে, আমাদের মন কাঁদে, আমরা মুসলমানদের জন্য মন কাঁদে, লেকিন হেফাজতের ফাঁসাই 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 মেয়েদের জন্য তাদের প্রাণ কাঁদে না, মুসলমান জন্য প্রাণ কাঁদে। এ দেখবেন কাল থেকে আয়েশা কাঁদা শুরু করবে, আর বাস্তব না বাস্তব বলে না, কি কাঁদবো কন না কাঁদবো কাল্লায়? আমি কালকে এক জায়গায় দেখছি কাঁদা কারে কয়, ফিলিস্তিনের মা বন্ধুর জন্য আমার প্রাণ কাঁদে। আমি বলতেছি পাঁচে মেয়ের জন্য আপনার প্রাণ কোথায় ছিল? এক একজনকে সত্তরটা সত্তরটা মিথ্যা মামলা দেওয়ার সময় আপনার প্রাণ কোথায় ছিল? এখন যে আমি এই বক্তব্যটা দিয়েছি, হইতে পারে নতুন নতুন মামলা রেডি হবে, মামলা হবে এমন, যেমন ধরেন পদুয়ার বাজার বিশ্ব রোডে একটা তাল গাছ আছে, তো মামলার এজাহার হলো এমন, এই তাল গাছের উপর থেকে একটা হাতি বেলা 1:30 বাজে একটা হাতি তাল গাছ থেকে রাস্তায় নামছে, এই মুস্তাক নবী হুজুরে ওই হাতিটাকে গুঁতো দিছে। এই কথাটা যতটা সম্ভব এদেশে মিথ্যা মামলা হওয়া ততটা সম্ভব। পরে 6 মাস জেল হয়ে গেছে গা, 10 মাস জেল হয়ে গেছে গা, এবার আদালতে উঠাইছে, আদালতে আমার উকিল সাহেব কি বলবে? উকিল সাহেব বলবে মহামান্য আদালত, তাল গাছ থেকে 1:00 বাজে একটা হাতি নেমেছে, হাতি দিয়ে হুজুরের গুঁতো দিছে, এই জন্য হুজুরের 10 মাস কাস্টডি হয়ে গেছে, এবার জামিন চাই। তাল গাছ থেকে হাতি নামছে, আচ্ছা যাবেন, এরকম মামলা এদেশে আসে না? নাই বলে একটা দেশে আমরা বাস করি যে দেশে দুই জায়গায় কোনো খালি জায়গা নাই, হাসপাতালে কোনো খালি জায়গা নাই, জেলখানায় কোনো খালি জায়গা নাই, বলেন না বাস্তব না বাস্তব? কি নাই কি নাই কোন কোনায় কোনায় খালি জায়গা নাই, হাসপাতালে কি নাই, আর জেলখানায় কি নাই, আর মসজিদ সব খালি, কি কোনটা খালি বলেন? আর হাসপাতাল জেলখানা কি নাই? সুইজারল্যান্ডে জেলখানায় কোনো আসামি নাই, আর রোমে ইতালির রোমে হাসপাতালে কোনো রোগী নাই, আর আমাদের ঢাকা শহরে জেলখানায় কোনো খালি জায়গা নাই, আর হাসপাতালে জায়গার একজন একটা সিটও আর খালি নেই, বাস্তব না বাস্তব? আল্লাহ জাতিকে পানা দান করেন, আল্লাহ জাতিকে মিথ্যা লেখা থেকে পানা দান করেন, মিথ্যা বলা থেকে পানা দান করেন, জাতিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য আমি প্রায় প্রতিদিন বলে থাকি, আমি সরকারি দলকে বলি আপনারা উপরে আছেন তো থাকার চেষ্টা করেন কেয়ামত পর্যন্ত, আমি বিরোধী দলকে বলি আপনারা ওনাদেরকে নামাবার চেষ্টা করেন কেয়ামত পর্যন্ত।
কি বলছি বলেন, যারা আছেন তারা থাকেন কোন পর্যন্ত, চেষ্টা করতে অসুবিধা কি, কথা কন আপনারা থাকেন কোন পর্যন্ত, আপনারা চেষ্টা করেন কেয়ামত পর্যন্ত থাকার, আর যারা বাইরে আছেন আপনারা চেষ্টা করেন করতে থাকেন কেয়ামত পর্যন্ত নামাবার, একদল থাকার চেষ্টা করেন আর একদল নামাবার চেষ্টা করেন, আপনাদের যারা নামাবার চেষ্টা করেন আপনাদের সাথেও আমাদের কোনো ফিরিত নেই, বন্ধুত্ব নাই, আর যারা নামাবার চেষ্টা থাকার চেষ্টা করতেছেন আপনাদের কাছেও আমাদের তত কোনো আশা নাই, শুধু একটা আশা, আপনারা উপরে থাকেন আর নিচে থাকেন, একটা আশা, আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ওয়াজ মাহফিলে হাত দেওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি, উপরে আপনারা উপরে থাকলে কী করবেন এটা জাতি দেখছে, আপনারা নিচে যারা আছেন আপনারা আবার উপরে গেলে কী করবেন এটাও জাতি দেখছে। বলেন না বাস্তব না বাস্তব, রাগ করছেন নি কোনো, আপনারাও শান্তি বহায়া দিবেন, আপনারাও শান্তি বহায়া দিবেন, আমরা সব শান্তি দেখছি, আমরা দেখছি খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বলেন না ধোকা, শুধু একজনের কাছে ধোকা, সবাই বলেন আবার বলেন না বুঝে না, কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বলেন মিশা মিশা মিথ্যা, কতবার কতবার মিথ্যা। এবার আমি একটা স্লোগান দিয়ে দেখি, ইমান আমল বানালে লোক, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, এই কতবার সত্য। আচ্ছা এই সত্য স্লোগানটা যদি কালকে আপনাদের এই কবিরহাট বসুরহাটে মাইকে কয়, কেউ মাইক লাগায়, একটি ঘোষণা, একটি শান্তি প্রিয় এলাকাবাসী, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, দোয়ানদাররা ব্যবসায়ীরা বাইরে কি নতুন নতুন পাগল আসি বলবে কি বলবে না বলেন। আচ্ছা আমার এই স্লোগানটা কি সত্য না মিথ্যা, কত পার্সেন্ট সত্য, আর কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সত্য না মিথ্যা, কত পার্সেন্ট মিথ্যা, তো আগেরটা যদি কেউ 70,000 বার কয় তারে কেউ পাগল করবো নি, আর আমারটা যদি কেউ 3 বার কয় তারে কি করবো, এবার বলেন তো জাতি কত পাগল। বলেন না বাস্তব না বাস্তব বলেন। আচ্ছা এই পাগল জাতির ফিউচার কি হবে আমার বুঝে ধরে না, বাস্তব না বাস্তব, তাহলে আমরা নতুন স্লোগানটা দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, একমত তো, সবাই একমত, যারা দাঁড়ায় আছেন তারাও একমত, ওদিকে যারা দাঁড়ায় আছে তারাও একমত, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন এক আওয়াজ নামাজ জিকির। আমি কিন্তু এই 3-4 বার করলে এতবার কয় কয়, এতবার কয় কয়, কিন্তু এরাই যায় ওখানে যায় কেবল খন্তি 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 খন্তি, আর আমারে কেবল তুই যে এইভাবে কস যা তোরে মাফ, আমাকে বলবো যাও মাফ যাও, নামাজ জিকির 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 নামাজ জিকির, মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির, আবার বলেন, এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দেন, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, বুঝতেছো তো মাশাআল্লাহ। এবার বলেন, এবার দেখেন ইনশাআল্লাহ, বলেন
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া বলেন নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে কি হয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলেন ছেলে মেয়েকে কি শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই হ্যাঁ জিকির কয় প্রকার শিখছি ভুলে গেছি জিকির কয় প্রকার কি কি কলবের জিকির বাহিরের জিকির কলবের জিকির বাহিরের জিকির لا إله إلا الله لا إله إلا الله এটা হয়ে গেল বাহিরের জিকির এটা হয়ে গেল জবানের জিকির এটা জবানে বলার সময় হৃদয়ে যেটা থাকে ওটা হলো হৃদয়ের জিকির সুবহানাল্লাহ কি ভাই এবার কি বুঝাইছে হৃদয়ের জিকির কোনটা এটা শব্দ নাই বলেন এটা কি নাই বলেন কালামে নফসির শব্দ নাই কালামে নফসির শব্দ নাই এটার শব্দ নাই বলেন এটা কি নাই বলেন এটা কোনো শব্দ নাই এটার কোনো আওয়াজ নাই এটা কোনো কি নাই এটার কোনো আওয়াজ নাই এটার কোনো উচ্চারণ নাই জিকরে কলবির কোনো উচ্চারণ নাই এটা হলো এখানের বিষয় এটা হলো এখানের বিষয় এখানে যতটা মজবুত হবে এখানে ততটা সুন্দর হবে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে হৃদয়ের জিকির যেটা মানুষকে গুনাহ থেকে ফেরায় ওলামায়ে উম্মত আমার দু চোখ যদি গুনাহ থেকে না বাঁচে বোঝা গেছে আমার হৃদয়ের জিকির কমে গেছে আমার হাত যদি গুনাহ থেকে না বাঁচে বোঝা গেছে আমার হৃদয়ের জিকির কমে গেছে আমার জবান আমার আমার চোখ আমার কান আমার দিমাগ আমার হাত আমার পা আমার লজ্জাস্থান এক এক জাররা থেকে গুনাহ থেকে বাঁচতে পারা এটা হলো আমার হৃদয়ের জিকিরের খাসিয়ত হৃদয়ের জিকিরের প্রভাব সুবহানাল্লাহ তাহলে এবার বলুন তো দেখি জীবনে হৃদয়ের জিকিরের চর্চা করা কতটা জরুরি হ্যাঁ আর হৃদয়ের জিকির আসতেই পারে না কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া হৃদয়ের জিকির আসতেই পারে না কোন আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া হৃদয়ের জিকির আসতেই পারে না জবানেও কিছু জিকির ছাড়া সুবহানাল্লাহ তাহলে তিনটা জিনিস শিখলাম তিলাওয়াতে কোরআনের দ্বারা হৃদয়ের জিকির আসে আহলুল্লাহদের সোহবতের দ্বারা হৃদয়ের জিকির আসে আর জবানে জিকিরের দ্বারাও হৃদয়ের জিকির আসে সুবহানাল্লাহ বলো আরো মজার বিষয় হলো জবানে জিকির করতে করতে ওই জিকির একসময় হৃদয় পর্যন্ত পৌঁছে যায় জবান দিয়ে হৃদয় হৃদয় দিয়ে জবান সুবহানাল্লাহ বলেন জবান দিয়ে কি হৃদয় আর হৃদয় দিয়ে কি হৃদয় যদি না থাকে জবানে আসবে আর জবানে যদি না হয় তো হৃদয় ঢুকবে কিনে এই জন্য কলিজা দিল ও জবানের সমন্বয়ে দিল ও জবানের সমন্বয়ে প্রতিদিন কমপক্ষে ছয় তসবির পাবন্দি করান সুবহানাল্লাহ 100 বার বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে কমপক্ষে প্রতিদিন দিনে বেড়াতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হলো চার তাসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এরপরে যে কোন একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হৃদয়ের জিকির যার যে পরিমাণ পাওয়ারফুল তার ইবাদতে মজা এই পরিমাণ যার ইবাদতে মজা যেই পরিমাণ তার জান্নাতে আল্লাহকে দিদার আল্লাহকে দেখার মজা এই পরিমাণ আগে বলছিলাম হৃদয়ের জিকির হার হালতে ফরজ বলেন হৃদয়ের জিকির কি এরপরে বলছিলাম জবানের জিকির কখনো ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা জবানের জিকির সুবহানাল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কি পুরো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা জবানের জিকির এজন্য আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি তুমি আমার নামাজ পড়ো লি জিকরি আই লি তাযকুরানি আকিমিস সালাতা লি জিকরি তুমি নামাজ পড়ো আমার জিকিরের জন্য সুবহানাল্লাহ তাহলে নামাজ কি ফরজ না মুস্তাহাব এটা কি জবানের জিকির না হাতের জিকির বলেন এটা জবানের জিকির তাহলে যে বললাম জবানের জিকির মা কখনো ফরজ তাহলে নামাজ কি চব্বিশ ঘন্টা ফরজ না কখনো মাঝে মাঝে ফরজ আরে চব্বিশ ঘন্টা ফাইভ টাইমস ফজর জোহর আসর মাগরিব আশা পাঁচ টাইমে ফরজ এগারোটার সময় কোনো নামাজ ফরজ নাই পাঁচ টাইম ফরজ কয় টাইম ফরজ এবার জিক্রি কলবি কয় টাইম ফরজ চব্বিশ ঘন্টা ফরজ আর জিক্রে জবানি জিক্রে লিসানি জিক্রে জহিরি কখনো ফরজ তাহলে নামাজ ফরজ কয় টাইমে এবার কি কিছুটা বুঝাতে পারছি আমি তাহলে নামাজ জিকির বলেন নামাজ কি জিক্রে কলবিও ফরজ নামাজও ফরজ জিক্রে কলবিও ফরজ নামাজও ফরজ এবার বলেন নিয়ত করেন আজ থেকে কে কে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ হুজুর হাত নামাবো না আজান পর্যন্ত হাত এমনি আছে এমনি থাকবে কোন পর্যন্ত আজান পর্যন্ত এখান থেকে উইটা সোজা মসজিদে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো হাত নামান পড়বো তো ইনশাআল্লাহ না নিয়ত আবার করেন কলিজে হাত দিয়ে নিয়ত করেন কোন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ বলবেন হুজুর এতটা শক্ত করে বলেন কেন আর শক্ত পারি না যে আর শক্ত পারলে তো আরো শক্ত করে বলতাম আমি বলি যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না মোমেন দাবি করে মুসলমান দাবি করে নামাজ পড়ে না সে দিব্যি মোমেন দাবি করে এটা কিভাবে সম্ভব রাসূল বলেন একজন মানুষের শরীরের জন্য মাথা যেমন একজন মোমেনের নাম ইসলামের জন্য নামাজ তেমন সুবহানাল্লাহ বলে না মাহফিলে এসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষও তো মনে হয় আছে আছে না নাই বলেন আচ্ছা এরা কেমন এরা কতটা বুদ্ধিমান কি কি ভাই তাহলে নামাজ যার জীবনের নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর তার আখরাত তত সুন্দর পড়বো তো নামাজ ইনশাআল্লাহ জওয়ানরা বলো বিশ এই বিশ থেকে তিরিশের মাঝে পনেরো থেকে তিরিশ পর্যন্ত যারা আছেন যে সমস্ত যুবক আছো তোমরা বলো ইনশাআল্লাহ আজ থেকে পড়বো নামাজ ইনশাআল্লাহ কয়েক তো পড়বা নিয়ত পাক্কা ইনশাআল্লাহ এদিকে আইয়ে না আওয়াজ এদিকে আওয়াজ আইয়ে না যুবক কম এই কত যুবক আছে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন ওই যে আমি ছয় তসবির কথা বললাম এই ছয় তসবির কিন্তু ফরজ নয় ছয় তসবির কিন্তু ওয়াজিব নয় ছয় তসবির কিন্তু সুন্নতে মুয়াক্কাদা নয় এটা হলো নফল লেকিন পাঁচ ওয়াক্ত নামাজ হলো ফরজ সুবহানাল্লাহ কয় না যদি কোনো মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারলো সময় মতো জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারলো যেই নারী
اول وقت সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারলো সে যদি খোদা না খাস্তা ছয় তাসবিহ করতে নাও পারে জবাহরের নফল জিকির যদি করতে নাও পারে তো সে ফরজ জিকির করনে ওয়ালা সে নিশ্চিত জিকির করনে ওয়ালা সুবহানাল্লাহ কি হয় আমরা জিকিরের ওয়াজ করলেই বুঝি বুঝি সুবহানাল্লাহ বাস্তব আমরা জিকির মানে বুঝি কি আলহামদুলিল্লাহ অথচ জিকির সুবহানাল্লাহ নিশ্চয় জিকির এটা পূর্ণাঙ্গ জিকির নয় এটা জিকিরের লক্ষ্য ভাগের এক ভাগ এটা জিকিরের অংশ বুঝতে পারলাম না এটা জিকিরের কি এটা জিকিরের অংশ জবানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকিরের অংশ জবানে আলহামদুলিল্লাহ এটা জিকিরের অংশ নামাজ পূর্ণাঙ্গ জিকির নামাজ শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ বলেন এজন্য নামাজ ওয়ালা যিকরুল্লাহ আকবার নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ কি এবার যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজও নিশ্চিত করে আর আবার ছয় তাসবিহ আদায় করে এবার কেমন হবে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে চিটাগাংয়ে এরকম কিছু মানুষ আছে কিনা জিকির করে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে কিনা নোয়াখালীতে আলহামদুলিল্লাহ নাই না কোনায় আছে না জিকির করে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আসেনি এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নেই কি বলছি বলেন এদের উদাহরণ কি বলেন আর যে সমস্ত মেয়েরা ফদুয়া যায় ফদুয়া ফদুয়া কোথায় যায় যে সমস্ত মেয়েরা ফদুয়া যায় জিকির করে এদের উদাহরণ হলো ওনা আছে পায়জামা নাই ওনা আছে কি নাই বলেন উনাসে পায়জামা নাই এই মানুষটা যে পরিমাণ বুদ্ধিমতী এরা ফদুয়া জানেরা এই পরিমাণ বুদ্ধিমান কিলে কি ছাড়ছে কি ধরছে ফরজ ছাড়ছে নফল ধরছে তো ফরজ ছাইরা নফল ধরলে কেমন পাগল বুঝে নাই কথা হ্যাঁ উন্না আছে পাগড়ি আছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সকলে বলি আমিন আচ্ছা এই মাদ্রাসা যদি না হইতো আমাদেরকে এই কথাগুলো শোনার আর বলার কোনো সুযোগ ছিল তাহলে এই মাদ্রাসাগুলো আমাদের সমাজের জন্য দরকার কত অক্সিজেনের যত দরকার বলেন অক্সিজেনের বলকে আমাদের টুমচোর হুজুর হারুন আল মাদানি দামাত বারাকাতুম বলেন তিনি বলেন শুধু অক্সিজেনের মতো দরকার না অক্সিজেন থেকে বেশি দরকার অক্সিজেন ছাড়া মারা গেলে মানুষ জাহান্নামে যায় না দিন ছাড়া মারা গেলে মানুষ শুধু জাহান্নামে চলে তাহলে এই মাদ্রাসাগুলোকে আমাদের তিন জিনিস দিতে হবে এক নম্বর দোয়া দিতে হবে দুই নম্বর সন্তান দিতে হবে তিন নম্বর মাল দিতে হবে কটা দিতে হবে বলেন কি কি এবার বলেন দোয়া দিবে কে সকলে এবার মাল দিবে কে যার আছে যা আর সন্তান দিবে কে এখন তো আমি তো ভাই সন্তান দিবেন কে দেখবেন বুড়া থুড়া সব হাত তুলবে বুড়া হাত তুলবে যে আমিও সন্তান দিব আপনি সন্তান পাবেন কোথায় এবার বলেন মাল দিবে কে যার আছে দোয়া দিবে কে এই জন্য ওরা কি বলে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের কাছ থেকে আর ভোট চাই ভোটারের কাছ থেকে ফারুক আইয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা